জগদ্দল ফেরিঘাট থেকে যাচ্ছি চন্দননগর। লঞ্চ ভাড়া জনপ্রতি 9 টাকা, বাইক পার্ক করতে ভাড়া লাগে 36 টাকা। ঘড়িতে সময় দেখাচ্ছে দুপুর 1:50। আজ শুক্রবার, জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী, তাই চন্দননগর যাচ্ছি। কোথায় কেমন জগদ্ধাত্রী পুজো হচ্ছে তা দেখতে এবং আপনাদের দেখাতে। পৌঁছে গেলাম রানীঘাট। সামনেই দেখছেন চন্দননগর মহকুমা আদালত। ঘাট পার হলেই এই আদালত বা কোর্ট মোড়। যাচ্ছি দক্ষিণ দিকে, যাব ভদ্রেশ্বরের দিকে, ওখান থেকে তেঁতুলতলা। হুগলি জেলার ভদ্রেশ্বরে জিটি রোডের ওপর জগদ্ধাত্রী মায়ের মন্দির। এটি হুগলি জেলার দ্বিতীয় প্রাচীনতম পুজো। আজ পঞ্চমের দিন, মায়ের মন্দিরের কী অবস্থা, কতটুকু এগোলো, সব কিছু চলুন সবাই মিলে গিয়ে দেখে আসি। রয়েছি হাটখোলা মনসাতলাতে। হাটখোলা মনসাতলার পুজো। এই পুজোর থিম হচ্ছে জোনাকি। নিচে লাল গালিচা আর উপরে আলো ঝলমল করছে। আর এখানকার থিম হচ্ছে জোনাকি। রাত্রিবেলা দেখবেন একদম পুরো জোনাকি যেরকম আলো দেয় সেরকম চারিদিকে আলোয় ঝলমল করবে। হাটখোলার আরেকটি পুজোতে চলে এলাম। মনসাতলা থেকে একটু এগোলেই দৈবকপাড়া, আর এখন আছি দৈবকপাড়ার পুজোতে। এখানকার থিম জ্যোতির্ময়ী। দেখছেন চন্দননগরের জগদ্ধাত্রী পূজা। দেখছেন হাটখোলার দৈবকপাড়ার প্রতিমা। Thank you.
আরেকটু এগিয়ে চলে এলাম বেশহাটা। বেশহাটা এবার 74তম বর্ষে পদার্পণ করেছে। এখানে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত প্রত্যেকটি মাস দেখানো হয়েছে এবং এই মাসগুলোতে কৃষকদের জীবনযাত্রা সেই সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। তারা কী কী করে, কোন মাসে তাদের কেমন যায়, কীরকম পরিস্থিতিতে তারা পড়ে, সেই সমস্ত বিষয়ই এখানে চিত্রিত করা হয়েছে। মণ্ডপের ঠিক উপরে রয়েছে একটি সিংহাসন, আর ঠিক তার উপরে রয়েছে একটি ধানের গোলা। সিংহাসনের সাথে কৃষকরা বাঁধা অবস্থায় আছে। প্রতিমার সাজসজ্জার কাজ চলছে এখনো। চলে এলাম তেমাথা। চলে এসেছে তেঁতুলতলা, আর তেঁতুলতলার এই পুজো দেখছেন, এটা 231 বছরের পুজো, খুবই জাগ্রত মা। এখানে এখানটা বলি হয় নবমীর দিন, এখানে হাজার খানেক বলি হয়। জগদ্ধাত্রী পুজো আগে শুরু হয়েছিল চন্দননগর এবং তার অনেক পরে এই ভদ্রেশ্বরে পুজো শুরু হয়। কথিত আছে গঙ্গার ঘাটে মা ভেসে এসেছিল এবং তারপর থেকেই এখানে মায়ের পুজো শুরু হয়। এখানকার মেন পুজোর দিন হচ্ছে নবমী, কিন্তু এই নবমীতে পুজো দেওয়ার জন্যই অষ্টমীর দিন মাঝরাত থেকেই কিন্তু মানুষের লাইন পড়ে যায়। এই পুজোর সবচেয়ে বড় বিশেষত্ব হল মাকে বরণ করে ছেলেরা। দশমীর দিন ছেলেরা শাড়ি পরে মাকে বরণ করে, যেটা আর কোথাও দেখা যায় না। প্রচুর মানুষ এখানে দণ্ডি কাটে। আর দেখুন, এখন মায়ের সাজসজ্জার কাজ চলছে। এই পুজো হুগলি জেলার দ্বিতীয় প্রাচীনতম পুজো। মা এবার 189টি বেনারসি শাড়িতে সুসজ্জিত হয়েছেন। মা এখানে খুবই জাগ্রত, মা ভক্তদের সকল আশা পূর্ণ করে। নবমীর দিন তাই হাজার হাজার মানুষ মায়ের কাছে তাদের মানসিক পুজো দিতে আসে। এখানে রয়েছে মায়ের দুই সখী, তারাও বেনারসি পরিহিতা। আজ এখন এখানে প্রবেশ করা গেল, আর কাল থেকে কিন্তু এখানে একেবারে দাঁড়ানোর জায়গা থাকবে না। এই ভিডিওটা এ পর্যন্তই। চন্দননগরের অন্যান্য পুজোগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।